দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডাবল প্রফিট স্কিম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কৃষি ব্যাংকে আপনারা সর্বোচ্চ কত বছরে আপনার জমাকৃত টাকা দ্বিগুণ করতে পারবেন অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে দুই লক্ষ দুই লক্ষ রাখলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ রাখলে দশ লক্ষ টাকা হবে এবং কত পার্সেন্ট আপনাদেরকে মুনাফা প্রদান করছে এই দুই সালে এসে বাংলাদেশ কৃষি ব্যাংক সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তাই আপনারা যারা কৃষি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এই ডাবল বেনিফিটেড স্কিমে আপনারা সর্বনিম্ন এক লক্ষ টাকা বা তার গুণিত যে কোনো অ্যামাউন্ট আপনারা রাখতে পারবেন সোমেয়াতকাল হবে এখানে দশ বছর এবং মুনাফার হার হচ্ছে আট দশমিক পঁচিশ পারসেন্ট হারে অর্থাৎ আপনি এখানে সর্বনিম্ন রাখতে পারবেন এক লক্ষ টাকা আর তার গুণিত অর্থ হচ্ছে এক লক্ষ না হলে আপনাকে দুই লক্ষ রাখতে হবে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এইভাবে আপনি যত পরিমাণ অ্যামাউন্ট রয়েছে আপনি এর কোনো লিমিট নেই আপনি সর্বোচ্চ অ্যামাউন্ট করতে পারবেন এবং ম্যাথকাল হচ্ছে দশ বছর দশ বছর মেয়াদে আপনি যদি করেন সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট হারে এবং ম্যাথ শেষে আপনি টাকা পাবেন জমাকৃত টাকার সমান অর্থাৎ আপনি লাভ পাবেন হচ্ছে যে টাকা আপনি জমা করবেন ধরুন আপনি পাঁচ লক্ষ করলে আপনি লাভ পাবেন পাঁচ লক্ষ টাকা আপনার মূল টাকা পাঁচ লক্ষ এবং আপনার লাভ অংশ হচ্ছে পাঁচ লক্ষ এই মোট হবে দশ লক্ষ টাকা বিশ লক্ষ করলে চল্লিশ লক্ষ এবং চল্লিশ লক্ষ করলে আশি লক্ষ যেহেতু ডাবল বেনিফিটেড স্কিম আপনি যে টাকা জমা করবেন সেটার ডাবল হবে কিন্তু ম্যাধকাল হবে কিন্তু